হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা ব্লগ। তো শীতের সময় সব রকম সবজি দিয়ে যে শুক্তো বানিয়েছি সেই শুক্তোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখে নাও, এখানে উচ্ছে, কলা, আলু, মূলো, বেগুন, সিম, বরবটি, ডাঁটা, গাজর সব কিছু আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন আর 1/2 চামচ জিরে এখানে আমি একটু ড্রাই করে নেবো, একটু ভেজে নেবো, নিয়ে ওটাকে পেস্ট করে রাখবো। আর এখানে কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি ঘরের বানানো বড়ি আমি এখানে ভেজে নেব। এগুলো কিন্তু কেনা বড়ি না, এগুলো ঘরে বানানো বড়ি, খুব সুন্দর, তার জন্য টেস্ট হয় শুক্তোটা খেতে ঘরের বানানো বড়ি দিয়ে। তো আমি বেশিরভাগই ঘরে বানানো বড়ি দিয়েই শুক্তো বানাই। তো বাড়িতে অনেক কিছু আনার ছিল, তাই আমি ভাবলাম চলো আজকে শুক্তোটা বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বড়িটাকে একটু ভালো করে ভেজে নেবো আমি। দেখো, আমি বড়িটাকে ভালো করে ভেজে নেব। অবশ্যই হালকা আছে, আমি ভাজছি এটা, মানে মিডিয়াম ফ্লেমে। বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। বড়িগুলো ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি উচ্ছেটাকে আগে ভেজে নেব। উচ্ছেটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কেটে ধুয়ে। এবার এটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। একটু টাইম লাগবে ভাজতে, যেহেতু আমি উচ্ছেটা লম্বা লম্বা করে কেটেছি। অনেক সময় হয় কি, ছোটো ছোটোও কাটা হয়, তো আমি একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি। তো উচ্ছেটা দেখো ভাজা হয়ে এসেছে, আর একটু ভেজে আমি উচ্ছেটাকে আবার তুলে নেব। উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা তো মানে আগে গলে যায়, তার জন্য বেগুনটাকে আমি পরে দেবো, আর বেগুনটাকে আমি একটু হালকা ভেজে নেব। বেগুন দেওয়া মাত্রই তেলটাকে টেনে নিয়েছিল, তার জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকেও তুলে নেব। বেগুনটা কিন্তু সব তেলটা টেনে নিয়েছে, আবার আমাকে এখানে তেল দিতে হবে, কিচ্ছু করার নেই। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পুরো রান্নাটা যাতে এতে কমপ্লিট হয়। তো এখানে তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি 5 ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা 1টা দেবো, আর দেবো তেজপাতা, 2টো তেজপাতা দেবো। আমি কিন্তু গোটা 5 ফোড়ন এখানে ফোড়ন হিসাবে দিলাম, আর ওখানে যেটা দেখলে 5 ফোড়নটা আমি ভেজে নিয়েছি ওটাকে আমি পেস্ট করে নিয়েছি, ওটা পরে আমি ছড়িয়ে দেব। তো এই মশলা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সব আনাজগুলো 1-1 করে দিয়ে দেব। এর সঙ্গে আমি সব আনাজগুলোই ভেজে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা ভাজতেই পারো, কিন্তু আলাদা আলাদা ভাজলে অনেকটা তেল সবজিটা খেয়ে নেবে, তার জন্য আমি এই তেলের মধ্যেই সব আনাজগুলো আস্তে আস্তে গ্যাসটা আস্তে দিয়ে জাস্ট ভেজে নেব। বরবটি আর ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম, আমি সব আনাজগুলো এর মধ্যে ভেজে নেব।
তোমরা এইভাবে সব রকম আনাজ বাড়িতে থাকলে শুক্তো বানিয়ে খাবে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগে এটা। আর এখানে আমি 1 চামচ পোস্ত আর 1.5 চামচ মতো সর্ষে এখানে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ আনাজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অনেকটাই, নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে গ্যাসটা আস্তে দিয়ে আমি ভেজে নিলাম। আর এখানে পোস্ত আর সর্ষের পেস্টটা এখানে দিয়ে দেব। মিক্সারটা ধুয়েও আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াবো, অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। স্বাদ মতো একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি চিনি, কারণ শুক্তো নিরামিষ আর শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। শুক্তো কোনোদিন ঝাল হয় না, শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো এখানে স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বেগুন, ভাজা বেগুনগুলো উচ্ছেগুলো দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এখানে 5 ফোড়ন যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি কাঁচা দুধ দিয়ে দেব, হাফ কাপ কি 1 কাপ মতো দিয়ে দেব। হাফ কাপ দিলেও হবে, হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি। নাড়ানো হয়ে গেছে, এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেরকম শুক্তোটা ঝোল আমি রাখবো সেই রকমই জলটা দেব, তার থেকে একটু কমে যাবে। তো দেখতে পাচ্ছ সাদা সাদা হয়েছে শুক্তোয়। আমি হলুদ দিই না, অনেকে হলুদ দাও, বাট আমি হলুদ দিই না, শুক্তোটা একটু সাদা সাদাই হয়। এই শুক্তো রান্নাটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি। আর এখানে ভাজা বুড়িগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে পুরো হতে দেবো রান্নাটা। এখানে কিন্তু রাঁধুনি বাটাটাও দিয়ে দিলাম। রাঁধুনি আমি 2 চামচ মতো বেটে রেখেছিলাম, ওই রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম, 1 চামচ মতো আদা দিয়ে দিলাম। আদাটা তোমরা চাইলে আগে দিতে পারো, আমিও অনেক সময় আগে দিই, তো আজকে আমি পরেই দিলাম, কারণ এটা তো এখনও রান্নাটা হবে, ভাপিয়ে ভাপিয়ে ততক্ষণে আদাটা রান্না হয়েই যাবে, ওর মধ্যে কোনো গন্ধ লাগবে না। এবার এটাকে আমি চাপা দিয়ে হতে দেবো যাতে নরম হয়ে যায়। শুক্তো কিন্তু আমার রেডি হয়ে গেছে, আলু গলে গেছে, সব আনাজ গলে গেছে। এবার আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, তাতে কি হবে শুক্তোর গন্ধটা খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে আর খেতেও খুব দারুণ লাগবে। তো আমি একটু ঝোল রাখছি, কারণ এই শুক্তোর ঝোলটা দিয়ে আমার খুব ভালো লাগে খেতে, একটু ঝোল রাখবো। তো আমার শুক্তো রান্না রেডি। তো তোমাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।